নিঃশব্দে চলে গেলেন হিমামালিনীর কাছের মানুষ প্রয়াত ড্রিম গার্ল প্রযোজক তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখুন আর আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি তো চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক রবিবার মনভার চলচ্চিত্র প্রেমীদের কুমার সাহানির মৃত্যু শোকের মাঝেই বলিউডে আরও এক ব্যক্তিত্বের মৃত্যু সংবাদ সামনে এল। নিঃশব্দে চলে গেলেন ড্রিম গার্ল ছবির প্রযোজক ইন্দার রাজ পাহ হেমা মালিনীর দীর্ঘদিনের সেক্রেটারি তথা বলিউড প্রযোজক রাজ পাহেলের মৃত্যু হয়েছে দুদিন আগেই তেইশে ফেব্রুয়ারি মুম্বাই দীর্ঘ রোগভোগের পর মৃত্যু হয়েছে ইন্দার রাজ মৃত্যুকালে বয়স হয়েছিল চুরাশি বছর হেমা মালিনী দীর্ঘদিনের পরিচিত ইন্দার উনিশশো সালে অভিনেত্রীর মা জয়া চক্রবর্তীর সঙ্গে ড্রিম গার্ল প্রযোজনা করেছিলেন ইন্দার। হেমা মালিনীর কেরিয়ারের মাইল এই ছবি পরবর্তীতে ড্রিম গার্ল নামেই পরিচিতি পান তিনি এই ছবিতে ধর্মেন্দ্রর বিপরীতে দেখা গিয়েছিল তাকে পরবর্তীতে বাসু চট্টোপাধ্যায়ের স্বামী সাকিনসের মতো ছবি প্রযোজনা করেছেন তিনি গিরিশ কারনাথ ও শাবানা আজমি অভিনীত স্বামী মুক্তি পায় উনিশশো সালে পাঁচ বছর পর সেকেন্ডস তৈরি করেছিলেন বাসু চট্টোপাধ্যায় শুধু সিনেমা নয় টেলিভিশনের জগতে নিজের ছাপ রেখেছেন প্রয়াত প্রযোজক দারপান বেনারসের মতো টিভি শো প্রযোজনা করেছেন ইন্দার রাজ বাহেল ইন্দারের পুত্র বান্টি বাহেল একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালান বাবাকে স্মরণ করে তিনি টাইমস অফ ইন্ডিয়াকে জানান উনি রাজার মতো বেঁচেছেন আমাদের সব স্বপ্ন পূরণ করেছেন স্বাধীনতা দিয়েছেন ভালোবেসে আজীবন আগলে রেখেছেন উনি খুব ইতিবাচক মানুষ ছিলেন সকলকে সাহায্য করতেন কারুর কোনো ক্ষতি করেননি সবসময় মুখের হাসি অটুট থাকত তো বন্ধুরা এই আপডেটটা ছিল এতটুকুই খুব দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলে সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে